नमस्कार बंधुरा, वेलकम टू आरके स्पोर्ट्स। भिडियोते दुटी गुरुत्वपूर्ण आपडेट अपन के शेयर करा रही है। प्रथम जो आपडेट न्यूजटा दीते चले मोहनबागान दल नतून बचर नतून जार्सि केमन डिजाइनर होते चले तो विषयटा नहीं अनेक प्रश्न रही है और अने किन्तु कन्सेप्ट किट तैरी कर इन्स्टाग्राम सोशल मीडिया हैंडले पोस्ट करछे जे एरकम हवा उचित बा एरकम डिजाइनर होले भालो हय। तो अनेक किछु देखछि, तो से क्षेत्र में फाइनल डिसिशन तो मैनेजमेंट ही ने केमन धरण केमन डिजाइनर जार्सि तारा नतून बचर जो बेर करबे। तो एक जो विषय जेटा शेयर करब जार्सि ने से हे 20 मे आईपीएले अवश्य लक्ष्ण सबुज मेरुन जार्सि पड़े खेलबे। तो लक्ष्ण की बचर जो डिजाइनर जार्सि छिलो सेई डिजाइनर जार्सि पड़े ही खेलबे, माने रंगटा तो सबुज मेरुन थाकबे किन्तु सेई ये बचर गत बचर जो डिजाइनर वही डिजाइनर जार्सि पर ही खेलें ना कि नतून को डिजाइन डिजाइनर जार्सि पर खेल आईपीएले और सेटाई कि मोहनबागान दल नतून बचर नतून डिजाइनर जार्सि होते पारे एटा एक बड़ प्रश्न थाक चे। ताई 20 मे आमादे देखते होबे जे केमन डिजाइनर जार्सि पर लक्ष्ण आईपीएले वही मैच खेले তাহলে আমরা অনেকটা আন্দাজ করতে পারবো বা অনেকটা বুঝতে সুবিধা হবে যে কেমন ধরনের বা কেমন ডিজাইনের জার্সি হতে পারে। এরপরে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি জেসন কামিন্সকে নিয়ে। তো জেসন কামিন্সের বাবা অবশ্যই ডেভিড কামিন্স। তো ডেভিড কামিন্স তিনি কিন্তু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে খুবই অ্যাক্টিভ থাকেন, বিভিন্ন স্পোর্টস নিয়ে তার অবশ্যই ছেলের পোস্ট করেন, অস্ট্রেলিয়াকে নিয়ে অনেক পোস্ট করেন, ফুটবল টিমটাকে নিয়ে। তো তিনি কিন্তু দেখা গেছে রিসেন্টলি তার টুইটার হ্যান্ডেলে যখন যাওয়া হয় তখন দেখা যায় যে তার যে ফলোয়িং, মানে তিনি যে সমস্ত কি মানে অ্যাকাউন্টকে ফলো করে রেখেছে সেখানে দেখা গেছে যে মোহনবাগান দলের মোহনবাগানের একটা অ্যাকাউন্ট রয়েছে, মোহনবাগান 1889-এর একটা অ্যাকাউন্টকে ফলো করেছেন, মেরিনার্স দি এক্সট্রিম তাদেরকে ফলো করেছেন, এবং সবচেয়ে বড় চমক যে IFTWC ইন্ডিয়ান ফুটবল এই অ্যাকাউন্টটাকেও ফলো করে রেখেছেন, ইন্ডিয়ান সুপার লিগ অ্যাকাউন্টটাকেও ফলো করে রেখেছেন, মার্কুস মার্গুলা এর পাশাপাশি এটিকে মোহনবাগান FC, মানে যে দলে জেসন কামিন্সের নেক্সট সিজনে আসতে পারেন সেই দলকে অবশ্যই তিনি ফলো করে রেখেছেন। তাহলে তার ফলো করা মানে অবশ্যই এর মধ্যে একটা বড় হিন্ট রয়েছে যে জেসন কামিন্সের মোহনবাগান দলের আসা শুধু সময়ের অপেক্ষা, নাহলে কেনই বা তিনি ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলের মতো লিগকে ফলো করে রাখবেন, তারপর মার্কুস মার্গুলাকে ফলো করবেন, মোহনবাগান দলকে ফলো করে রাখবেন কেন, এটা তার কী কারণের জন্য তিনি ফলো করবেন? তো এইগুলোই বোঝা যায় যে বা এটাই একটা বড় হিন্ট যে অবশ্যই জেসন কামিন্সের এ লিগের খেলা শেষ হলেই তিনি চলে আসবেন। আর এ লিগে তার যে দল সেই দলের সেমিফাইনালের ফার্স্ট লেগ ম্যাচ খেলেছেন এবং দুর্দান্ত একটি গোল করে ম্যাচটা জিতিয়েছেন, আরও একটা সেমিফাইনালের সেকেন্ড লিগ ম্যাচ রয়েছে সেই ম্যাচটা জিতেই তারপর ফাইনাল, মোটামুটি যদি বলি তাহলে আর দুটো ম্যাচ খেলেই তিনি কিন্তু মোহনবাগান দলের সই করবেন বা যোগ দেবেন। তো আজকের এই ভিডিওতে এটুকুই আপডেট নিউজ দেওয়ার ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও।